অলরাইট, ফেসবুক মার্কেটিং। আজকে আমরা কথা বলবো হচ্ছে ফেসবুকে কীভাবে মার্কেটিং করা যায়। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং এবং আপনাদের মধ্যে সবচেয়ে বেশি শেখার আগ্রহ আছে হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে। আমি আমার বিগত ভিডিওসগুলো থেকে আমি যতটুকু দেখেছি যে যখন আমি ফেসবুক মার্কেটিং নিয়ে কোনো ভিডিও দেই বা পোস্ট করি তখনই সেখানে এঙ্গেজমেন্ট অনেক বেশি আছে। সো আজকে আমরা দেখব কীভাবে ফেসবুকে মার্কেটিং করে আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসকে প্রমোট করা যায় এবং সেল জেনারেট করা যায়। সো ফার্স্ট অফ অল, ফেসবুকের প্রয়োজনীয়তা বা ফেসবুকের ক্ষমতা, এর যে কত পরিমাণে ট্রাফিক ধারণ করে সে বিষয়ে আপনাদেরকে আমার এক্সপ্লেন করার কোনো কিছু নাই, কারণ আপনারা অলরেডি জানেন যে ফেসবুক কত ম্যাসিভ লেভেলের ট্রাফিক হ্যান্ডেল করছে। মিলিয়ন্স অফ পিপল হচ্ছে তাদের সমস্ত ডেটা ফেসবুকে আপলোড করছে। কে কী করতে পছন্দ করে, কে কী খেতে ভালোবাসে, কার হবি কী ধরনের, কার জেন্ডার কী, কার কয়টা বাচ্চা আছে, কোন জায়গা থেকে পড়াশোনা করেছে, ব্যাকগ্রাউন্ড কী, এভরিথিং কিন্তু আমরা কী করি, ফেসবুকে শেয়ার করি। ফেসবুকে বলছি, হেই ফেসবুক, এই নাও আমার ডেটা। অ্যান্ড ফেসবুক যেটা করে, এই ডেটাগুলো মার্কেটারদের কাছে সেল করে এবং সেই অনুযায়ী আপনার ইন্টারেস্ট অনুযায়ী কী করে, অ্যাডভার্টাইজমেন্ট করে আপনার নিউজ ফিডে। মার্কেটাররা সেই ডেটাগুলো পারচেস করে এবং আপনাকে অ্যাড দেখায়, সেখান থেকে ফেসবুক মেনলি মানি জেনারেট করছে। ইভেন এমনও বলা হয়ে থাকে যে আপনার খুব কাছের মানুষের চেয়েও ফেসবুক আপনাকে বেশি চেনে। এর অবশ্যই কারণ আছে, আমরা কাছের মানুষের সাথে হয়তো এমন এমন ডেটা শেয়ার করছি না বা অনেক দিন ধরে আমরা ডেটা শেয়ার করছি না যেটা আমরা ফেসবুকের সাথে করছি। সো এরকম বলা আসলে অস্বাভাবিক কিছু না। অ্যান্ড আরেকটা বিষয় না বললেই না, পুরো গ্লোবাল মার্কেটে সবচেয়ে বেশি ইউজার হচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে। অ্যান্ড আমরা খুবই লাকি যে আমরা বাংলাদেশ থেকে আমরা ফেসবুকেই সবচেয়ে বেশি অ্যাক্টিভ। যদি এমন হতো ফর এক্সাম্পল চায়নার মতো, যে আমরা চায়নাতে জন্মেছি অ্যান্ড হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য ট্রাফিক ফেসবুকে, বাট আমাদেরকে ফেসবুক ইউজ করার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন আছে, আমরা হয়তো অন্য কোনো প্ল্যাটফর্মে বেশি এঙ্গেজ, তখন কিন্তু আমাদেরকে ফেসবুক মার্কেটিং শিখতে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হতো। বাট আমরা কিন্তু বাই ডিফল্ট এমনিতেই কিন্তু ইউজ করতে করতে আমরা অনেক ফাংশনস এবং অনেক কিছু আমরা কিন্তু এমনিতেই জানি। বাট আজকে আমরা কথা বলবো কীভাবে কাজ করলে অ্যাকচুয়াল রেজাল্ট জেনারেট করা যাবে এবং আমাদের এই নোন প্ল্যাটফর্মটাকে ইউজ করে আপনার সাইটে ট্রাফিক ড্রাইভ করা যাবে। সো ফার্স্ট অফ অল, ফেসবুকে মার্কেটিং করতে গেলে আপনার একটা বিজনেস পেজ লাগবে, ফেসবুক একটা পেজ লাগবে আপনার। ফেসবুক, আমি আগের ভিডিওতে বলেছি যে ফেসবুক আসলে প্রেফার করে না যে আপনি আপনার পার্সোনাল প্রোফাইল থেকে বিজনেস করেন। সো ডেফিনেটলি আপনার একটা কোম্পানি নেম লাগবে কিংবা আপনার একটা পেজ, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের নামে একটি পেজ খুলতে হবে। সেই পেজ থেকে হচ্ছে আপনার সমস্ত বিজনেস অ্যাক্টিভিটিস আপনাকে মেনটেন করতে হবে। সো আমি এখন চলে এসেছি আমার ফেসবুকে। আপনারা ফেসবুকের এই অপশন থেকে, ক্রিয়েট অপশন থেকে, আপনারা খুব সহজেই একটি পেজ, একটি গ্রুপ আপনারা ক্রিয়েট করতে পারবেন। সো এটা হচ্ছে আমার একটি পেজ, উইমেক প্রো পেজ, যেখানে হচ্ছে আপনারা মেইনলি ভিডিওতে দেখছেন। সো এই পেজে, এই পেজের এক্সাম্পল যদি আপনি দিই, আপনারা যখন একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন সেখানে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনি একটা লোগো ক্রিয়েট করবেন। কীভাবে লোগো ক্রিয়েট করতে হয় সেটার জন্য আমাদের একটি ভিডিও আছে এই ফ্রি কোর্সটার মধ্যেই। এখানে একটা কাভার ফটো অ্যাড করবেন, দেন হচ্ছে আপনি সমস্ত ইনফরমেশনসগুলো আপনি দিবেন, আপনার পেজটা কী রিলেটেড অ্যাবাউটে গিয়ে আপনি সমস্ত ইনফরমেশনসগুলো দিবেন, আপনার যা যা ইনফোস আছে। আপনার যদি ওয়েবসাইট থাকে সেটা অ্যাড করবেন, ফোন নাম্বার থাকলে সেটা অ্যাড করবেন, আপনার বিজনেসটি কী রিলেটেড সেই জিনিসগুলো হচ্ছে আপনার পেজের মধ্যে অ্যাড করবেন। এবং এখানে দেখবেন একটি বাটন আছে, এই বাটনটি আপনারা এডিট করবেন। অ্যান্ড হচ্ছে এখানে আপনি একটা কল টু অ্যাকশন বাটন দিতে পারেন। আপনি যেটা করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনার সাইটে ট্রাফিক পাঠাতে, তাহলে এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের সাইটে হচ্ছে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন। সো পেজ কীভাবে অপটিমাইজ করতে হয় এই বিষয়ক আমার আরেকটি ভিডিও আছে, আপনারা এই কোর্সের মধ্যে সেটি পাবেন। খুব সম্ভবত আমি পরের ভিডিওটি এটা দিয়ে রাখবো যে কীভাবে পেজকে অপটিমাইজ করতে হয়। সো আমি এই জন্য আর বেশি কথা বলছি না। অবশ্যই আপনাকে আপনার পেজটি প্রফেশনাল লুক দিতে হবে এবং পেজের মধ্যে কন্টিনিউসলি কন্টেন্ট শেয়ার করতে হবে। কী ধরনের কন্টেন্ট? আপনার পেজটি যে রিলেটেড, আপনার পেজের অডিয়েন্সটা যেখানে থাকছে সেই ধরনের, সেই রিলেটেড পোস্টগুলো আপনাকে ক্রিয়েট করতে হবে এবং কন্টেন্ট আপনাকে শেয়ার করতে হবে। কন্টেন্টের মধ্যে ভিডিও খুব ভালো কাজ করে, তো চেষ্টা করবেন ভিডিওস দেওয়ার জন্য। এবং আপনার কম্পিটিটররা যে ধরনের পোস্ট দিচ্ছে সেগুলো ফলো আপ করবেন এবং সেখান থেকে আপনি কন্টেন্ট আইডিয়া নিয়ে আপনার পেজেও সেই ধরনের কন্টেন্ট দিবেন। সো আপনার প্রশ্ন থাকতে পারে যে আমার তো পেজটা একেবারে নতুন, আমি এখানে হচ্ছে কীভাবে আমি লাইকস আনবো, কীভাবে মানুষজন আমার পেজটাকে ফলো করবে? দ্যাটস ওয়াই আমরা চলে যাবো হচ্ছে গ্রুপের পার্টে। সো গ্রুপে যাওয়ার আগে আমি আরেকটি বিষয় বলি, পেজের মধ্যে আরেকটি অপশন আছে যেটা হচ্ছে শপ অপশন। আপনার যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস থাকে যেটা আপনি অফার করতে চাচ্ছেন থ্রু আউট ইউর পেজ, তাহলে আপনি শপ অপশনটি অ্যাড করবেন। এখান থেকে হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসটিকে অ্যাড করে দিবেন এবং চেষ্টা করবেন যে শপটাকে উপরে রাখতে এবং মানুষকে আপনার শপে নিয়ে আসতে। শপ অপশনটি কীভাবে অ্যাড করতে হয় এবং কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় শপে, এই বিষয়ক আরেকটি ভিডিও আছে যেটা আমি এই ভিডিওর পরেই দিয়ে দিচ্ছি।
এবার চলে আসছি আমরা গ্রুপে। গ্রুপ হচ্ছে অন্যতম একটি মাধ্যম ট্রাফিক ড্রাইভ করার। আপনি যদি অর্গানিক ট্রাফিক ড্রাইভ করতে চান, পেজ, গ্রুপ, এগুলোই হচ্ছে আপনার মূলত, এখানেই আপনাকে কাজ করতে হবে। সো গ্রুপগুলোতে আমরা কীভাবে কাজ করব? গ্রুপে আমরা দুইভাবে কাজ করতে পারি। এক হচ্ছে আপনার নিজস্ব গ্রুপ বিল্ড করা, সেখানে অডিয়েন্স ক্রিয়েট করা, আর আরেকটি হচ্ছে যে অন্যের গ্রুপে প্রমোশন করা অথবা মার্কেটিং করা। তবে একটা কথা না বললেই নয়, অবশ্যই স্প্যামিং করবেন না, যে কোনো গ্রুপে গিয়েই শুরুতেই লিঙ্ক দেবেন না, এগুলো খুবই বাজে অভ্যাস। এই ধরনের কাজ করলে কিন্তু অবশ্যই যে কোনো অ্যাডমিন আপনাকে কিন্তু বা মডারেটর কিন্তু আপনাকে রিমুভ করবে গ্রুপ থেকে। ইভেন আপনি যদি আমার গ্রুপেও এই কাজ করেন, আমার গ্রুপে যদি কেউ এই ধরনের কাজ করে, এসে যদি লিঙ্ক দিতে থাকে বা বিভিন্ন পেজে গিয়ে যদি লিঙ্ক শেয়ার করতে থাকে, তাহলে কিন্তু আমরা সেখান থেকে কী করবো? মানুষকে হচ্ছে সে অ্যাকচুয়ালি ডিস্টার্ব করছে, অ্যান্ড আমরা কিন্তু তাকে রিমুভ করে দেবো গ্রুপ থেকে, রাইট? সো এটা কিন্তু সবাই করবে, পৃথিবীর সবাই কিন্তু এইভাবেই কাজ করে। সো আপনি যদি কোনো একটা গ্রুপে গিয়েই শুরুতে আপনি গ্রুপ লিঙ্ক দেওয়া শুরু করেন, তাহলে কিন্তু অডিয়েন্সরা বিরক্ত হবে এবং আপনার মার্কেটিং কিছুই হবে না। তাহলে এখন কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে গ্রুপে কীভাবে আমি মার্কেটিং করব? আপনি আপনার নিশের রিলেটেড গ্রুপগুলোতে জয়েন করবেন। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে অ্যাকাউন্টিংয়ের একটা সফটওয়্যার সেল করতে চাচ্ছেন, আপনার উদ্দেশ্য হচ্ছে যারা অ্যাকাউন্টেন্ট তাদের কাজটাকে সহজ করে দেয় হচ্ছে আপনার সফটওয়্যার। সো আপনি চাচ্ছেন এই সফটওয়্যারটাকে সেল করতে। সো আপনি যেটা করবেন, ফেসবুকে দেখবেন যে এই রিলেটেড গ্রুপ কী কী আছে, আপনি যাদেরকে টার্গেট করেছেন, যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছে বা অ্যাকাউন্টেন্ট হিসাবে কোনো জায়গায় কাজ করছে, তাদেরকে আপনি কোথায় পাবেন? আপনি খুঁজবেন যে এই ধরনের রিলেটেড গ্রুপস আছে কিনা, অ্যাকাউন্টিং যারা আছে, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের কোনো গ্রুপ আছে কিনা, সেই সমস্ত গ্রুপে আপনি জয়েন করবেন এবং দেখবেন মানুষজন ওখানে কীভাবে ডিসকাশন করছে এবং চেষ্টা করবেন আপনি নিজেও সেই সমস্ত ডিসকাশনে অ্যাড হওয়ার জন্য। কেউ একটা কোয়েশ্চেন করেছে, আপনি একটু গুগল করে দেখলেন যে সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা কী হবে, আপনি সেই অ্যান্সারটাকে নিজের মতো সুন্দর করে সেখানে রিপ্লাই করলেন এবং আস্তে আস্তে কিন্তু আপনার কীভাবে অথরিটি বিল্ড হবে, আপনার ওই গ্রুপের মানুষজন আপনাকে একজন অথরিটি পার্সন হিসাবে কাউন্ট করবে যে না, উনি মানুষকে হেল্প করছেন, মানুষকে জানাচ্ছে, এবং অ্যাডমিনও কিন্তু আপনাকে চোখে চোখে রাখবে। সো এভাবে কিছুদিন কাজ করার পরে আপনি যদি একটা লিঙ্ক শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে প্রবলেম হওয়ার কথা না। আর সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিন এটাকে খুব ভালো চোখে দেখবে যে না, ঠিক আছে, এই লোকটা গ্রুপে এঙ্গেজ হয়েছে এবং হচ্ছে কন্টিনিউসলি ভালো ভালো কন্টেন্ট শেয়ার করছে, সো ইটস ওকে, ওনাকে লিঙ্ক শেয়ার করতে দেওয়া যাক, অসুবিধা নাই। এই যে আপনি রিলেশনশিপ বিল্ড আপ করলেন, মূলত অর্গানিক ওয়েতে কাজ করার মূল মন্ত্রই হচ্ছে এটা। আপনাকে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, অন্য অডিয়েন্সদের সাথে আপনাকে মিল রেখে কাজ করতে হবে, তাদের সাথে কমিউনিকেট করতে হবে। যখন আপনি অথরিটি বিল্ড করবেন, তখনই আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করতে পারেন। সো আমি চলে আসি আমার ব্রাউজার এবং ফেসবুকে হচ্ছে অ্যাকাউন্টিং লিখে আমি সার্চ দিই। সো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টিং নলেজ নামে একটি গ্রুপ এখানে দেখা যাচ্ছে, 58,000 মেম্বার্স এখানে আছে। সো আমি যেটা করব, আমি যদি আসলে অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতে চাই বা এই রিলেটেড প্রোডাক্ট যদি আমার থেকে থাকে, এরা যদি আমার অডিয়েন্স হয়ে থাকে, আমি এই ধরনের গ্রুপগুলোতে হচ্ছে জয়েন করব। চুপচাপ শুধু দেখব যে এরা আসলে কী নিয়ে কথা বলছে, তাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব, তাদের সাথে এঙ্গেজ হব এবং অ্যাডমিন বা মডারেটরদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করব। দেন হচ্ছে আমি ডে বাই ডে যখন আমার অ্যাক্টিভিটিস গ্রুপে ভিজিবল হবে, তখন কিন্তু আমি আমার প্রোডাক্টটাকে প্রমোট করতে পারি। ইভেন আপনি আপনার পেজের কোনো একটি লিঙ্কে কপি করে আপনি যদি গ্রুপে শেয়ার করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে তখন কিন্তু মানুষজন কিছু বলবে না, মনে করবে যে হ্যাঁ, আপনি এমনি হয়তো এই পেজের একটা পোস্ট হচ্ছে শেয়ার করেছেন, যেহেতু অ্যাকাউন্টিং রিলেটেড গ্রুপ এবং আপনার পেজটাও অ্যাকাউন্টিং রিলেটেড, সো ওই কন্টেন্টটা গ্রুপে মানুষদের হেল্প হবে বিধায় আপনি পোস্ট করেছেন। আপনার উদ্দেশ্য যে ওইখান থেকে লাইক নিয়ে আসা, এটা কিন্তু মানুষজন বুঝবে না। এবং কী হবে, যখন আপনি এরকম কন্টেন্ট পোস্ট করবেন, আপনার পেজের একটা কন্টেন্টকে আপনি যখন শেয়ার করবেন আপনার বিভিন্ন গ্রুপগুলোতে, তখন হচ্ছে মানুষজন আপনার ওই পেজটাকে লাইক দিবে এবং আপনার পেজের সাথে এঙ্গেজ হবে। এভাবে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার পেজ থেকে আপনার গ্রুপেও ট্রাফিক নিয়ে আসতে পারেন, কারণ পেজের সাথে এখন গ্রুপ লিঙ্ক করা যায়। সো পেজের থেকে কিন্তু মানুষজন আপনার গ্রুপে জয়েন করবে এবং আপনার প্রোফাইলেও যদি আপনি গ্রুপটাকে শেয়ার করে রাখেন, সেখানেও কিন্তু আপনি আপনার গ্রুপে অডিয়েন্স পাচ্ছেন। সো এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনার গ্রুপের মেম্বার বাড়বে। সো দেখেন, আমি যদি এটা এক্সাম্পল ধরি, মনে করি যে এটা আমার নিজস্ব গ্রুপ, তাহলে এটা হচ্ছে আমার পেজ, আমি গ্রুপের সাথে পেজ লিঙ্ক করে রাখবো। সো পেজ থেকে আমি গ্রুপে অডিয়েন্স ডাইভার্ট করতে পারবো, আবার গ্রুপ থেকে অডিয়েন্স পেজে ডাইভার্ট করতে পারবো। এবং আমি যদি আমার গ্রুপটাকে এঙ্গেজ রাখি, যারা যারা যাদেরকে আমার গ্রুপে নিয়ে এসেছি, তাদেরকে কিন্তু এমনি রেখে দিলে হবে না, তাদের সাথে আমাকে এঙ্গেজ হতে হবে, আমাকে রেগুলার পোস্ট করতে হবে, বিভিন্ন টিপস ট্রিক্স এগুলো শেয়ার করতে হবে। তাহলেই আমার নিশের যে মানুষগুলো, তাদের নিউজ ফিডে হচ্ছে আমার গ্রুপের পোস্ট বারবার করে চলে আসবে এবং মানুষজন গ্রুপে এঙ্গেজ থাকবে, অ্যান্ড আমি আমার প্রোডাক্টটা কিন্তু বা সার্ভিসটা কিন্তু সেল করতে পারবো। সো এটাই মূলত পদ্ধতি। অবশ্যই স্প্যামিং করবেন না। এবং আরেকটি টিপস শেয়ার করি, অবশ্যই আপনার নিশের ভাইরাল
যে নিউজগুলো বা যে সমস্ত টপিকগুলো সেগুলো আপনারা খুঁজে বের করবেন গুগল থেকে। গুগল ট্রেন্ডে আপনারা আপনার নিশ রিলেটেড কন্টেন্ট পাবেন, সেখান থেকে যে কন্টেন্টটি ভাইরাল হয়েছে। ফর এক্সাম্পল, অ্যাকাউন্টিং দুনিয়াতে একটি নতুন টার্মস এসেছে, অথবা অ্যাকাউন্টিং রিলেটেড কোনো একটা ঘটনা ঘটেছে যেটা অন্য নিশের লোকজন জানে না, তো ওই ঘটনাটাকে কিন্তু আপনি আপনার গ্রুপে আপনার পেজে শেয়ার করতে পারেন। আপনার ওই অডিয়েন্সরা কিন্তু তখন খুব হুমড়ি খেয়ে পড়বে আপনার কন্টেন্টের সাথে এঙ্গেজ হওয়ার জন্য এবং শেয়ার কমেন্ট করার জন্য। মূলত আমাদের উদ্দেশ্য কিন্তু এইটাই, যত বেশি আমরা আমাদের গ্রুপে এবং পেজে হচ্ছে এঙ্গেজ রাখতে পারবো, ততই আমাদের অর্গানিক রিচটা বেশি হবে। ফেসবুক আমাদের কন্টেন্টটাকে বেশি বেশি করে অন্য মানুষের নিউজ ফিডে শেয়ার করবে, অ্যান্ড আপনি কিন্তু সেখান থেকে আপনার যে উদ্দেশ্য, লিড জেনারেট করা, প্রোডাক্ট বা সার্ভিস সেল করা, যেটাই আপনার উদ্দেশ্য থাকে, সেটা কিন্তু আপনি সফল করতে পারছেন। অ্যান্ড আপনি যদি এঙ্গেজিং কন্টেন্ট না দেন, তাহলে কি হবে, ফেসবুক যেটা করবে, দেখবে যে এই পেজের সাথে, এই পেজের কন্টেন্টের সাথে মানুষজন খুব একটা ইন্টারঅ্যাক্ট করে না, খুব একটা পোস্ট দিলে মানুষজন খুব একটা রেসপন্স করে না। সো আস্তে আস্তে আপনার পোস্টটাকে তাদের নিউজ ফিড থেকে আস্তে আস্তে হাইড করে দিবে। আর আপনি যদি রেগুলার এই ধরনের কন্টেন্ট শেয়ার না করেন, তাহলে কি হবে, তাহলে ফেসবুক আপনার অডিয়েন্সদের নিউজ ফিড থেকে আপনার পেজের পোস্ট কিংবা আপনার গ্রুপের পোস্টকে আস্তে আস্তে হাইড করে দেবে। কারণ ফেসবুক দেখবে যে এই পেজটা যেগুলো শেয়ার করে সেগুলো মানুষজন খুব একটা পছন্দ করে না, এই গ্রুপটা যা যা শেয়ার করে সেগুলোতে মানুষজন এঙ্গেজ হয় না। সো তখন ফেসবুক আস্তে আস্তে আপনার রিচটা কমিয়ে দিবে, অন্যদের নিউজ ফিডে আপনার পোস্টটাকে দেখানো কমিয়ে দিবে এবং আপনাকে হাইড করে দিবে। আস্তে আস্তে আপনি আর কোনো এঙ্গেজমেন্ট পাবেন না। এর কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম এভাবেই তৈরি। ফেসবুক চায় তাদের ইউজারকে ফেসবুকের মধ্যেই রাখতে। সো আপনার কন্টেন্ট যদি ফেসবুকের ইউজারদেরকে হ্যাপি করে এবং ফেসবুকের মানুষজনকে যদি ফেসবুকে রাখতে উদ্বুদ্ধ করে, তাহলেই কিন্তু ফেসবুকের তাদের উদ্দেশ্য সার্থক হবে। ফর এক্সাম্পল, আপনার গ্রুপে মানুষজন এঙ্গেজ হচ্ছে, দ্যাট মিন্স মানুষটা কিন্তু ফেসবুকের মধ্যেই আছে, সে কিন্তু ইউটিউবে চলে যাচ্ছে না, সে কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মে চলে যাচ্ছে না, সে আপনার গ্রুপের কন্টেন্টকে পছন্দ করেছে, এই জন্য লাইক কমেন্ট শেয়ার করছে। সো দ্যাটস ওয়াই ফেসবুক আপনাকে রিওয়ার্ড দিবে, আপনার পোস্ট যদি ভালো হয়, মানুষজন যদি এঙ্গেজ হয়, তাহলে আরও অনেক অর্গানিক রিচ আপনি পাবেন। অন্যান্য গ্রুপের মধ্যে আপনার গ্রুপটাকে সাজেস্ট করা হবে, অন্যান্য পেজের নিচে আপনার পেজটাকে সাজেস্ট করা হবে, যারা অ্যাকাউন্টিং নিয়ে কাজ করে তাদের সাথে আপনার পেজটা কানেক্ট করার জন্য ফেসবুক খুব বেশি চেষ্টা করবে যে না, এর সাথে যদি এঙ্গেজ করে রাখা যায়, তাহলে এই অ্যাকাউন্টিংয়ে পড়া লোকটা এই পেজের মধ্যে ঘুরঘুর করবে, ফেসবুকের মধ্যেই থাকবে, সো আমার উদ্দেশ্য হাসিল হবে। দ্যাটস ওয়াই কিন্তু ফেসবুক চাবে যে আপনাকে আপনার যে অডিয়েন্স, কাঙ্ক্ষিত অডিয়েন্স, তার সাথে কানেক্ট করিয়ে দেওয়ার জন্য। সো এতক্ষণ আমরা যে পদ্ধতিটা নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে মেনলি অর্গানিক ওয়ে। এই পদ্ধতিতে আপনাকে আমি যদি খুব সংক্ষেপে তিনটা ধাপ বলি, আপনাকে তিনটা কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে ভ্যালু দিতে হবে, দুই নম্বর হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, দেন হচ্ছে আপনি প্রোডাক্ট প্রমোট করতে পারবেন। সো আপনার অডিয়েন্সদের সাথে হচ্ছে ভ্যালু দিন, তাদের সাথে আপনি রিলেশনশিপ বিল্ড আপ করেন, দেন হচ্ছে আস্তে আস্তে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে যদি ওখানে শেয়ার করেন বা প্রমোট করেন, সেখান থেকে আপনি খুব ইজিলি সেল জেনারেট করতে পারবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই অর্গানিক ওয়েটা কিন্তু সময় সাপেক্ষ এবং খুব ধীরে ধীরে আপনার গ্রোথটা বাড়বে, এটা রাতারাতি একদিনেই কিন্তু এটা হবে না। আপনাকে আস্তে আস্তে ভ্যালু দিয়ে রিলেশনশিপ বিল্ড আপ করে, ট্রাফিক জেনারেট করে, হচ্ছে আপনার কমিউনিটি বিল্ড করে, দেন হচ্ছে আপনাকে প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে সেল করতে হবে। আরেকটা পদ্ধতি হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট করে আপনি ফেসবুকে টাকা দিয়ে, হেই ফেসবুক, এই যে মানুষের নিউজ ফিড, আমার প্রোডাক্ট হচ্ছে এটা, আমি হচ্ছে মানুষের নিউজ ফিড, আমার জায়গা চাচ্ছে। সো আপনি ফেসবুকে টাকা দিয়ে ওই নিউজ ফিডের জায়গাটা ভাড়া নিয়ে আপনি আপনার প্রোডাক্ট অর সার্ভিসটাকে হচ্ছে প্রমোট করতে পারবেন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। অবশ্যই এখানে রেকমেন্ডেড হচ্ছে বুস্ট করবেন না, অনেকেই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট বলতে বুস্টিং বুঝে, যেটা খুবই ফানি অ্যান্ড হচ্ছে সেখানে রেজাল্ট খুবই খারাপ আসবে। এর থেকে অনেক বেশি ভালো রেজাল্ট আসবে যদি আপনি অ্যাড ম্যানেজার ইউজ করেন, বিজনেস ম্যানেজার ইউজ করেন, সেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট করে থাকেন। অ্যান্ড পেইড অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমার রেকমেন্ডেশন থাকবে অবশ্যই একটু বেসিক আইডিয়া নিয়ে, দেন হচ্ছে ইনভেস্ট করে অ্যাডভার্টাইজমেন্ট করা এবং অ্যাড দিতে দিতে শেখা। এটা অবশ্যই একটি কন্টিনিউয়াস প্রসেস, ফেসবুক হচ্ছে কন্টিনিউয়াসলি তাদের অ্যালগোরিদম চেঞ্জ করে এবং আপগ্রেড করে, সো আপনাকেও কিন্তু কন্টিনিউয়াসলি শেখার মধ্যেই থাকতে হবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।